বেশিরভাগ টাইমস কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকে। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। তিনি সোজাকে সোজা বলতে পিছপা হন না, ফলে বিতর্ক তার পিছু ছাড়ে না। তার একনিষ্ঠতা দলের প্রতি আনুগত্য প্রশ্নাতীত হলেও তার কাজের সঠিক মূল্যায়ন হয়নি। তিনি মনে প্রাণে একজন সাংস্কৃতিক মনস্ক, তাই তার দপ্তরেও তার ছোঁয়া থাকবে, আর আশ্চর্য কি। বিহারে তার অতীত শিকড় থাকায় পশ্চিমবঙ্গবাসী হয়েও তাকে বহিরাগত তকমা সেটে দেওয়া হয় যখন তিনি কষ্ট অনুভব করেন। কথায় নয়, কাজে বিশ্বাসী এই মানুষটি হলেন আচ্ছেলাল যাদব, কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের প্রধান। স্নিগ্ধ সৌন্দর্যে রুচিশীল অফিস কক্ষে তিনি প্রবেশ করতেই কানাইপুরের বহু মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে উপস্থিত হন। কাজ ফেলে না রাখায় বিশ্বাসী আচ্ছেলাল যাদব সেসব দ্রুত সমাধানে কঠোর ও আন্তরিক। এই পঞ্চায়েতকে ঢেলে সাজাতে তিনি কি করেছেন, কি আরও বাকি, তার ক্ষোভ সব কিছু নিয়ে তিনি আরামবাগ টাইমসকে কি জানালেন শুনুন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কোন্নগরে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী আচ্ছেলাল যাদবের একদম সামনেই আমরা উপস্থিত আছি। নমস্কার আচ্ছেলাল বাবু, আপনার এই যে পঞ্চায়েতে আসার আগেই আমরা শুনছিলাম যে আপনার সম্বন্ধে যেটুকু শুনছিলাম যে শুধু শৌখিনী নন, আপনার কথা এবং কাজের মধ্যে এখানে এখানকার সাধারণ যে সমস্ত মানুষজন তারা একটা জিনিস বলছিলেন যে উনি রীতিমতো একজন সাংস্কৃতিক প্রবণ মানুষ এবং সেইভাবে তিনি তার পঞ্চায়েতটাকে ঢেলে সাজাতে চাইছেন এবং এখন অনেক কাজ করেছেন। কেউ কেউ বলেছেন যে এখনও অনেক কাজ বাকি আছে, ড্রেনের সিস্টেমটা আর একটু হলে ভালো হয়, এই ধরনের কিছু কথাও তারা বলছেন। ভালোই মন্দে মিশিয়ে আচ্ছেলাল যাদব, আপনি কি বলবেন এই যে আপনার পঞ্চায়েতে তিন বছরের মধ্যে আপনি কোন বিষয়গুলোকে সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন এবং সেই কাজগুলোকে অন্তত 90% এগিয়ে নিয়ে গেছেন, এটা আপনার কি মনে হয়? নমস্কার, আরামবাগ টাইমসের যারা দর্শক আছে তাদের সকলকেই আমি অভিনন্দন জানিয়ে নতুন বছর আসছে ইংরেজি নতুন বছরে তার শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে দু চারটা কথা বলি। কাজ করার জন্য কাজ করার মানসিকতাটা হতে হবে প্রথমে। দায়িত্ব যে কোনো মানুষ পেতে পারে, চেয়ারে এসে বসে অফিসের আরামদের ব্যবস্থা থেকে ইউটিলাইজ করে ঘরে আসা যাওয়া, মানুষের প্রণাম নেওয়া, এই সবকটা আমাদের জীবনের একটা অঙ্গ। কিন্তু কাজ করার জন্য যে মানসিকতা তো দরকার আছে সে খুব কম লোকের মধ্যেই পাওয়া যায়। জানি না আমার মধ্যে আছে কি আছে না, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে কানাইপুরের মানুষ আমার মতন একটা বহিরাগত বলতে গিয়ে যে হিন্দি ভাষাভাষী মানুষ যেখানে বাঙালিদের বহুল্য সংখ্যা আছে সেখানে আমাকে প্রধানের দায়িত্ব দিয়েছে। ন্যাচারালি তাদের অপেক্ষা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা অন্য লোকের চেয়ে অনেকটা বেশি আছে, তাই আমাকে কাজ করতে হবে। যে যে প্রকল্প থেকে সরকারিভাবে টাকা এনে কানাইপুর দীর্ঘদিন উপেক্ষিত ছিল, এখানে ডেভেলপমেন্ট বামপন্থী পিরিয়ডের মধ্যে কোনো রকমই হয়নি, নিশ্চিতভাবে আজকে দিনে একটা রং রূপ দিয়েছি। জলের সমস্যা যেটা বিগত 40-45 বছরে ছিল এখানে সেটা মেটাতে পেরেছি। একটা ব্যাপক সমস্যা ছিল যার জন্যে আমাদের প্রাক্তন বিধায়ক কবিরবাবুর নাম করেই বলি যে উনি দল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, এই রোগটাও হতে পেরেছে। এটা ছাড়া জলের সমস্যা যে ছিল সেটা মেটাতে পেরেছি। মানুষকে কম সময়ের মধ্যে বেশি পরিষেবা দেওয়াটাই আমার লক্ষ্য, আর আশা করি এই 3-3.5 বছরের মধ্যে আমি যে কাজটা করেছি 34+5 39 বছরে যে ঘাটতিটা ছিল সেটা আমি পূর্ণ করতে পেরেছি। সেটা তো আছে, এবং আপনার একটা জিনিস দেখছি যে এটাও পঞ্চায়েত, আবার অনেক পঞ্চায়েতে গেলে দেখা যায় যে তার যে পরিবেশ আর গৃহের যে পরিবেশ, একটা অফিসের যে পরিবেশ, সেই পরিবেশকে আপনি এখানে যেভাবে সাজিয়েছেন যে অনেক
বড় বড় মানে কর্পোরেট অফিসের ধাঁচে যে সাজিয়েছেন, একই তো সেই পঞ্চায়েত। তাহলে আপনি পারেন, বাকিরা অনেকেই পারেন না, কেন পারেন না? মানে আপনার কি মনে হয় যে টাকা তো আর আপনি আকাশ থেকে আনছেন না, আপনার এই একইভাবে আপনিও পঞ্চায়েতের প্রধান এবং আরও অনেকেই পঞ্চায়েতের প্রধান, কিন্তু কেন, কোথায় বাধা থাকে এই রকম একটা সুন্দর অফিস করে সাজাতে? বাধাটাই বা কোথায় থাকে, আপনিই বা পারলেন কি করে? দেখুন, এটার মধ্যে একমাত্র বাধা যেটা থাকে সেটা ইচ্ছা শক্তি। সরকার বা সরকারের কাছ থেকে যে টাকা আমরা পাই, যেরকম পপুলেশান আছে, যেরকম জনসংখ্যা আছে, সে আমরা পার্সেন্টেজে সে আধারে আমরা একটা রেশিওতে আমরা এই টাকাটা পাই। বড় ছোট পঞ্চায়েত থাকলে কম বেশি টাকা আসবে, কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েতে একটা নিজস্ব ওন সোর্সের সিস্টেম থাকে, যেটা আনফর্চুনেটলি কানাইপুরের মধ্যে নেই। তবু আমার ওন ফান্ড প্রায় বছরে এক কোটি কাছাকাছি, 1.5 কোটি কাছাকাছি চলে আসে। এই টাকাটা আমরা সম্পূর্ণ আমাদের ডেভেলপমেন্টের মধ্যে খরচ করি, প্লাস এই অফিস সাজানো বা ক্যাজুয়াল স্টাফ রাখা, এদের পিছনে আমরা খরচা করি। আর বাকি পঞ্চায়েতগুলোতেও আছে, ওখানে ধরুন ওইটাকে সিস্টেমেটিক নেওয়া যায় না, বা ওই যে ডেভেলপমেন্ট ফান্ডটা জেনারেট করা যেটা দরকার আছে সেটা অনেকগুলো হয়তো পারে না। কিন্তু ইচ্ছা শক্তি থাকলে আমি নিশ্চিত যে পঞ্চায়েত সিস্টেমের মধ্যে যে পাওয়ার আছে সেটাকে যদি ইউটিলাইজ করা যায়, সম্পূর্ণভাবে মানুষকে খুশি রেখে, মানুষকে কোনো রকম কষ্ট না দিয়ে পঞ্চায়েতে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালানোর পাওয়ার আছে। যেটা বলছিলাম যে ড্রেনেজ সিস্টেমটা নিয়ে এখানে কিছু মানুষ বলছে যে ড্রেনেজ সিস্টেমটাকে আরও একটু ডেভেলপ করা যায় কি না, এটা নিয়ে আপনি কি বলবেন? না দেখুন, ড্রেনেজ সিস্টেমের জন্য যারা বলছিলেন তারা নিশ্চিতভাবে 34 বছর তারা দায়বদ্ধতা তাদের আছে, তারা কোনোভাবেই কোনো কাজ করেনি। আর যে লোকগুলো সাধারণত বলছিলেন, রোডের উপরে যেহেতু দীর্ঘদিন পাওয়ারে থাকার পরেও তারা বেরিয়ে এসছে, ওই দেখবেন কোনো গুমটি দোকানে, কোনো এখানে ওখানে বসে এর আড্ডাবাজি করে, আর ড্রেন নিয়ে এটাই করে। আমি ড্রেনে প্রায় এখন অবধি 3 কোটি টাকা গ্রাম পঞ্চায়েতের মধ্যে খরচ করেছি, সিস্টেমটা অত্যন্ত ভালো হয়েছে। যে মেন ড্রেনটা যেটা আছে সেটার জন্য আমরা 2 কোটির মতন বরাদ্দ চেয়েছি সরকার কাছ থেকে, আর আশা করি এটা আমরা হয়তো পেয়ে গেছি। জেলা পরিষদ থেকে এটা একটা টেন্ডার হবে, টেন্ডার হয়ে নিশ্চিতভাবে যে লোকেরা যেটা বলছে এটা কোনো দিনই তার ওই রেখাও টেনে দেয়নি, সেটা কিন্তু আমরা করতে পারব। আপনি বরাবরই একটু বিতর্কিত, সোজা কথা সোজাভাবে বলেন, সেজন্য হয়তো দলেও অনেকে কাছে আপনি যে সবার কাছে প্রিয় হতে পেরেছেন এমনও নয়। এর আগেও আপনার কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, যদিও আপনি সেগুলোকে কোনো পাত্তা দিয়েছেন বলে তেমন কোনো চিহ্ন আমরা পাইনি। এখনও দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে গিয়ে খুব চাঁচা ছোলা, এই শক্তিটা পান কী করে? মানে দলের মধ্যে থেকে আপনার এই যে হেভি ওয়েটদের সঙ্গে আপনার একটা মানে কোথাও না কোথাও এই লড়াইটা হচ্ছে যে সত্যের মুখোমুখি হওয়ার একটা তীব্র লড়াই থাকে, যেটা আপনি চান যে আপনার দলকে মজবুত করার জন্য কোনো রকম অন্যায়কে নাকি আপনি বরদাস্ত করেন না। তো এই শক্তিটা করার জন্য আপনি অনেক সময় ঊর্ধ্বতনের বলা যায় যে কুনজরেও পড়েছেন, এই শক্তিটা আপনি পান কী করে, এত নির্ভীকভাবে বলতে পারেন কী করে? দেখুন, আপনাকে নিজের জীবনের মধ্যে একটা কোথাও না কোথাও একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না দুর্নীতির বিরুদ্ধে করবেন। যদি আপনি আপোষ করবেন তাহলে সবাই সঙ্গে ওই তেল মারিয়ে দিয়ে আপনাকে মিলে দিয়ে চলতে হবে, আর যদি আপনি তার সঙ্গে বিরোধিতা করেন, তাকে যদি প্রশ্রয় না দেন, তাহলে আপনাকে একটু সাফ সুতরা কথা বলে দিয়ে লড়াই করে বেরোতে হবে। যে আমার কোনো কোনো লোকের সঙ্গে কোনো কোনো কারণে মত পার্থক্য হয়েছে, সেটা আছে যে সূর্যকে আমি সূর্য বলেছি, তারা সূর্যকে চাঁদ বলতে চেয়েছে। আমি চাঁদকে চাঁদ বলবো, সূর্যকে সূর্য বলবো, এইটা আমার সিদ্ধান্ত। কেউ সূর্যকে চাঁদ বা কেউ চাঁদকে সূর্য বলে সেটা আমি পারবো না, সেই কারণেই মনোমালিন্য হয়েছে। কিন্তু এটা একটা জীবনের পাঠ, এটা থাকবে। রইল ব্যাপার যে আপনি মানুষের কাজ করতে এসেছেন। আমি আপনাকে বললাম যে আমি একটা হিন্দি ভাষাভাষী মানুষ, বাঙালি বহুল ক্ষেত্রে আমি প্রধান, মানে এখানকার মানুষের আমার প্রতি আস্থাও অনেক বেশি আছে, আর তাদের কাছে ওদের পাওনাও অনেক আছে। আমি ওই পাওনাটা তাদেরকে
পালিয়ে দেওয়ার চেষ্টা করি। সরকার কিন্তু সবসময় এই রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আমরা শুধুমাত্র হচ্ছি ওখানেকার জিনিসটা নিয়ে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা আমি পৌঁছাতে পেরেছি, এটা আমার একটা সাফল্যের কারণ হতে পারে বা মানুষের ভালোবাসা আস্থা করতে পেরেছি এটা একটা কারণ হতে পারে। আপনি হিন্দি ভাষী, কিন্তু হিন্দি ভাষী মানে বহিরাগত কিন্তু নন, কারণ আপনি ভারতীয়। অতএব আপনি একটা মাটিরই একজন মানুষ। এই যে বহিরাগত শব্দটা, এটাকে কি আপনি সাপোর্ট করেন? কারণ যেহেতু আপনি ভারতীয় এবং ভারতের যে কোনো ভূমি আপনার ভূমি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখানকার পঞ্চায়েতের প্রধান, সেখানে হিন্দিভাষী কি বাংলাভাষী সেটা বিষয় নয়, কারণ আপনি একজন ভারতীয় হিসাবে আপনি আপনার সব জায়গাটাই আপনার মাতৃভূমি। তো আপনি আপনি কি মনে করেন যে এই বহিরাগত শব্দটা পিঠে সেটে দেওয়াটা কি খুব যৌক্তিকতা আছে? না দেখুন, সবচেয়ে বড় বিষয় যেটা আছে, আপনি প্রশ্নটা করলেন অত্যন্ত সুন্দর, আপনাকে জবাবটা আরও সুন্দর করে দিতে। 1947 থেকে আমাদের আজাদি পেয়েছি, আর পশ্চিমবাংলার মধ্যে বিহারি, বাঙালি, হিন্দি ভাষাভাষী বা সর্বভারতীয় স্তরের যেই জাতির মানুষ হোক না কি, তাদের মধ্যে ভাইচারা প্রচুরভাবে ছিল, গভীরভাবে ছিল। সেটা কোনো কারণে ভারতীয় ইতিহাসের মধ্যে সবচেয়ে কলঙ্কিত বিধানসভা নির্বাচন যেটা হলো 2021 পশ্চিমবাংলা। আপনি দেখুন, ভারতীয় জনতা পার্টি যেভাবে বিহারিকে বাঙালির সঙ্গে, বাঙালিকে বিহারির সঙ্গে, হিন্দুকে মুসলিম সঙ্গে, মুসলিমকে হিন্দুর সঙ্গে, অন্য জাতির সঙ্গে, ধর্ম, জাতি, রং, রূপ নিয়ে যেভাবে বিভাজন করলো, আমাদের শুনতে নিজেই খারাপ লাগে। তো আমি 1969 সালে পশ্চিমবাংলায় এসেছিলাম, আজকে এই সময়টাতে আমাকে শুনতে হয় যে আমি বহিরাগত, নিশ্চিতভাবে এটা খুব খারাপ লাগে। কিন্তু ওই লোকেদের কথাটাকেই আমি এ করলাম যে আমরা বহিরাগত হওয়ার কোনো কারণ নেই। কালকে হয়তো কোনো লোক বাংলাদেশ থেকে কোনোভাবে এসে এখানে টাইটিলদার মণ্ডল, বিশ্বাস, রায় কি চক্রবর্তী আছে, সে বাঙালি হয়ে যাচ্ছে, আর আমরা বিহার থেকে জেনারেশন পার জেনারেশন এখানে থাকছি, আমাদের টাইটেলটা যেহেতু এখানেকার টাইটেলের সঙ্গে ম্যাচ হচ্ছে না, আমরা বহিরাগত হয়ে যাচ্ছি, এটা কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। কেন, সারা জীবন ছোটোবেলা থেকে আজ বুড়াপাইতে চলে এসেছি, আমি আজকের দিনে 63 বছর বয়স, পশ্চিমবাংলারই মাটিতে বড় হয়েছি, পশ্চিমবাংলায় শিক্ষা পেয়েছি, পশ্চিমবাংলায় যারা বাঙালি বা অবাঙালি যারা আছে তাদের সঙ্গে মিশে মিলে বড় হয়েছি, খেলাধুলা করেছি। আজকে ঘটনাক্রমে রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতের সহকারী সভাপতি ছিল পঞ্চায়েত সমিতি, আর আজকে পঞ্চায়েতের প্রধান আছি। নিশ্চিতভাবে এটার মধ্যে পশ্চিমবাংলার মানুষের বড় হৃদয় আছে বলেই আমাকে মেনে নিয়েছি, আমাকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। তো আমি এটা সব জায়গায় বলি যে পশ্চিমবাংলার মতন মানুষ খুব কম জায়গাতে পাওয়া যায়, যেটা পশ্চিমবাংলা দেখিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই গত বিধানসভার ইলেকশনের মধ্যে লোয়েস্ট লেভেল, 3.5 বছরের মতো পঞ্চায়েত এগিয়ে গেছে, আর কিছুটা সময় এখনও বাকি আছে। এই মুহূর্তে কানাইপুর পঞ্চায়েতকে কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যেটা এখনও আপনার করা হয়নি, এখনও আপনার স্বপ্ন আছে? আমার অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে এখানে সুন্দর গ্রাউন্ড লেয়ার। আমার কানাইপুরের মধ্যে বড় বৃহত্তম পঞ্চায়েত হলেও কানাইপুর হুগলি জেলার মধ্যে এখানে খেলার মাঠ নেই বা সুইমিং পুল নেই। নিশ্চিতভাবে এটা দুটো আমার একটা বিষয় আছে যেটা আমি খুব গুরুত্ব দিয়ে কাজ করবো। ড্রেনের যে সমস্যাটা বলেছিলেন, আশা করি যে মার্চ মাসের আগে ড্রেনের সমস্যাটা মিটে যাবে, আর এখানকার মানুষ নিশ্চিতভাবে আনন্দের মধ্যে থাকবে। আমি যদি খেলার মাঠটা করে দিতে পারি ভালো করে, সুইমিং পুলটা ভালো করে করে দিতে পারি, তাহলে কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। সেটা নিয়েই আমার লড়াই চলছে, আর সরকার নিশ্চিতভাবে পঞ্চায়েতের পাশে আছে বলেই আমি অত কাজ করতে পেরেছি। সরকারের অফিসিয়ালস, তাতে আমার বিধায়ক হতে পারেন, তাতে আমার এমএলএ হতে পারেন, তার আমার এমপি হতে পারে, বা জেলা পরিষদে যারা কর্তা আছে তারা হতে পারে, মিনিস্টাররা হতে পারে, নিশ্চিতভাবে আমাকে সমর্থন দেয় বলেই আমি এই কাজগুলো করছি। আচ্ছিলাল যাদব হুগলি জেলায় একটা রীতিমতো পরিচিত নাম, পরিচিত ব্যক্তিত্ব বলে সবাই জানেন, না দিলীপ যাদবের ভাই বা দাদা এই পরিচয়ে নয়, আচ্ছিলাল যাদবের নিজস্ব একটা পরিচিতি আছে। আপনার কি সেই দিক থেকে মনে হয় যে দলে আপনার আরও অনেকটা পাওনা ছিল
যেটা আপনি এখনও পাননি আপনার যোগ্যতা অনুসারে, যে দলের জন্য আপনার যে অবদান সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি আরও বেশি কিছু পাওয়ার ছিল যেটা আপনি এখনও পাননি, এমন কি মনে হয়? না দেখুন, দল যা আমাকে দিয়েছে নিশ্চিতভাবে অনেকটাই দিয়েছে আমি মনে করি। হ্যাঁ, দল আমাকে নিশ্চিতভাবে অর্গানাইজেশনাল কাজে লাগাতে পারতো, যেহেতু একটা পারিবারিক সূত্রে আমার ভাই জেলার সভাপতি বা ফ্রন্ট রানে কাজে দলের জন্য থাকে, সেই জন্য হয়তো আমাকে কোনো কারণে নেগলেক্ট করা হয়েছে। এবারে প্রশাসনিক কাজে আছি, এখানকার দলের যে কাজটা আছে সেটা নিশ্চিতভাবে আমি করি, এটা করতেও থাকবো যতদিন আমরা পশ্চিমবাংলা আছি। পশ্চিমবাংলা থেকে যদি কোনো দিন যাই তাহলে তৃণমূল থেকে সম্বন্ধ হয়তো ভাঙবে, ওর আগে ভাঙার কোনো কাজ নেই। আর দল আমাকে যেখানে মনে করবে আমাকে ইউটিলাইজ করবে, দল আমাকে পঞ্চায়েত প্রধান হিসাবে ইউটিলাইজ করতে চেয়েছে, আমি ওখানে আমার ডিউটিটা অনেস্টলি ডিসচার্জ করছি। আশা করি আমার দিকে আঙুল তোলার মতন কোনো লোকের আমি কোনো কারণ দিই নি যে আঙুল তুলতে পারবে, বা আজকে তুলতে পারছে না কালকেও তুলতে পারবে না। আমি যে কাজ করি নিষ্ঠার সঙ্গে করি, সততার সঙ্গে করি, এটাই আমার গাইডলাইন আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। যদিও ওরা আজকে নেই, ওরা আজকে দেখলে খুব অত্যন্ত খুশি হতো, কিন্তু হ্যাঁ যে কর্ম আমি করে দিচ্ছি সেটাতে নিশ্চিতভাবে ওরা কোথাও না কোথাও আনন্দিত থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার ম্যাডাম, নমস্কার।